কলকাতায় এসে সঞ্জয়কে হেফাজতে নিয়েছে সিবিআই। মেডিকেল টেস্ট করিয়ে সঞ্জয় রায়কে হস্তান্তর করা হয়েছে। ধৃত সঞ্জয়কে সিবিআইকে হস্তান্তর করা হয়েছে পুলিশের তরফ থেকে। এসএসকেএম এর সকালে মেডিকেল টেস্ট করানো হয়। মেডিকেল টেস্টের পর সিজিওতে হস্তান্তর করা হয়। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মেডিকেল টেস্ট করা হয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের, এবং তারপরই সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলবো সিজিও কমপ্লেক্সের দিকে, সরাসরি নজর রাখতে হচ্ছে নান্টু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নান্টু। আজকে সঞ্জয় রায়ের মেডিকেল টেস্ট করানো হয় সকাল 9টা নাগাদ, এবং তারপরই পুলিশ সঞ্জয় রায়কে হ্যান্ডওভার করে দেয় সিবিআই এর কাছে। দেখো, একেবারেই প্রায় 10টা 35 নাগাদ সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের তরফ থেকে তাদের যে পিজন ভ্যান, সেই পিজন ভ্যানে করে কিন্তু সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এবং তারপরেই সিজিও কমপ্লেক্সের এই যে বিল্ডিং এবং এই যে সিবিআই এর যে অফিস, সেই অফিসেই কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে। এবং তার পাশাপাশি গতকালকে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে সিবিআই নির্দেশ দেওয়া হয়েছিল, এবং আজকে এই সঞ্জয় রায়সহ যে নথি উদ্ধার হয়েছে, সমস্ত কিছুই সিবিআইকে হ্যান্ডওভার করে দেওয়ার কথা ছিল। সেই মতেই আজ সকালে সিবিআই কিন্তু এই সিজিও কমপ্লেক্সে এই সঞ্জয় রায়কে তারা নিজেদের হেফাজতে নেয়, এবং কলকাতা পুলিশ নিজেরাই এই মেডিকেল করিয়ে সঞ্জয় রায়কে তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছে সিজিও কমপ্লেক্সে, এবং ইতিমধ্যেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছিল আরজিগড় হাসপাতাল থেকে, মূলত হার্ড ডিস্ক থেকে শুরু করে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এবং সেখান থেকে যে সমস্ত নথি এবং যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই নথি সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে হ্যান্ডওভারের কাজ চলছে। এবং সিবিআই এর কাছে কলকাতা পুলিশের যে সিট তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছিল, সেই সিটের কয়েকজন আধিকারিক তারাও কিন্তু রয়েছে, এবং তাদের উপস্থিতিতেই এই তথ্য হ্যান্ডওভার করা হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং সিবিআই হাইকোর্টের তরফ থেকে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সেই মতেই আজকে সকালে কিন্তু 8 জনের একটি সিবিআই এর দল দিল্লি থেকে তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছে, এবং সকালে সোজা তারা সিজিও কমপ্লেক্সে চলে আসে। এবং আসার পরে সেই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সমস্ত ঘটনাবলী এখানকার যারা সিবিআই আধিকারিক তাদের কাছ থেকে জেনেছেন বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে এই সঞ্জয় রায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে আর কিছুক্ষণের মধ্যে, এমনটাই সূত্র মারফত খবর। আরেকটি বিষয় যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, যে এই যে সিবিআই এর যে দলটি এসছে তাদেরকে নিয়ে 3টি দলে ভাগ করা হবে, এবং সেই 3টি দলের একটি টিম, সেই টিম যেমন তদন্ত করে দেখবে যে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবে এবং সেগুলো খতিয়ে দেখার কাজ করবে। আরেকটি দল যারা চলে যাবে সোজা আরজিকর হাসপাতালে, এবং সেখানে মূলত এই যে দিল্লি থেকে যে টিমটি এসছে তার মধ্যে একদিকে যেমন ফরেন্সিক এক্সপার্ট রয়েছে, অন্যদিকে মেডিকেল এক্সপার্টরাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই টিমটি আরজিকর হাসপাতালে চলে যাবে, এবং সেখানে যে সেমিনার হল যেখানে এই ঘটনা ঘটেছিল, সেই ডাক্তারি পড়ুয়ারকে খুন করা হয়েছিল, সেই জায়গায় গিয়ে সেখানেও কিন্তু তারা ফরেন্সিক টেস্ট করবে, সেখান থেকেও তারা কিন্তু নমুনা সংগ্রহের কাজ করবে। এবং অন্য একটি দল যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এই মিতা ডক্টরি ডাক্তার পড়ুয়া তার বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে তার বাবা মার সাথেও কথা বলতে পারে, এমনটাই সিবিআই সূত্রে খবর। যদিও এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে রয়েছে, এবং সেখানে তারা এই সমস্ত নথি তারা হস্তান্তর, তারা তাদের যে কলকাতা পুলিশের কাছ থেকে তারা নিজেদের হাতে নিচ্ছেন, এবং সিটের যারা তদন্তকারী অফিসার কয়েকজন এসছে তাদের কাছ থেকে সমস্ত নথি তারা কিন্তু বুঝে নিচ্ছে যে কী কী উদ্ধার হয়েছে। মূলত আমরা জানি যে সেখান থেকে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে হার্ড ডিস্ক সেটা রয়েছে, তার পাশাপাশি যে ব্লুটুথ কানেক্ট করার সঙ্গে সঙ্গে সঞ্জয়ের মোবাইল কানেক্ট হয়ে যায়, সেই ব্লুটুথটাও কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে, যেহেতু সেটিকেও সিজার করা হয়েছিল। অন্যদিকে যাদের বয়ান রেকর্ড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যে বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই সময় যে নিরাপত্তা রক্ষী ছিল তিনি কি তার যে বয়ান, সেই সমস্ত পাশাপাশি সেখানকার যারা তার সঙ্গে থাকতেন তাদের বয়ান, এবং গতকালকে আমরা জেনেছি যে 4 জন যে ডাক্তার তাদেরকে কিন্তু লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের বয়ান, এই সমস্ত বয়ান কিন্তু সিবিআই হাতে এই মুহূর্তে হ্যান্ডওভার কাজ চলছে।
এবং এই সমস্ত বয়ান সেগুলো কিন্তু খতিয়ে দেখবে সিবিআইয়ের আধিকারিকরা, এবং তার পাশাপাশি আরজি করের উদ্দেশ্যেও কিন্তু একটি টিম বেরোবে এবং সেই সিজিও কমপ্লেক্স এখানেই কিন্তু যে জানার চেষ্টা করবো। তুমি যেটা আমাদেরকে জানাচ্ছিলে যে সিবিআই 8-9 জনের একটি দল আজকে এসে পৌঁছয় দিল্লি থেকে সরাসরি একেবারে কলকাতায়, এবং তারা তিনটে দলে ভাগ হয়ে 3 রকমভাবে তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াবেন। একটু জানার চেষ্টা করবো, সকাল 9টায় যখন আজকে সঞ্জয়ের মেডিকেল টেস্ট হয় সেই সময় কি কোনো সিবিআই আধিকারিক সেখানে ছিলেন? দেখো, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে যখন সকালে মেডিকেল টেস্ট করানো হয় সঞ্জয় রায়ের, সেই সময় কিন্তু সিবিআই আধিকারিক ছিল না, এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু তাকে মেডিকেল করিয়ে সোজা তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে, এবং প্রিজন ভ্যানে করে তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং কলকাতা পুলিশের নিরাপত্তা বলয়ে মুড়ে কিন্তু তাকে নিয়ে আসা হয়, এবং এখানে নিয়ে আসার পরেই কিন্তু তাকে সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হয়েছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে সঞ্জয় রায় সে সিবিআই দপ্তরেই রয়েছে এবং এখানেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা সূত্র মারফত জানতে পারছি যে সিবিআইয়ের তরফ থেকেও তাকে কিন্তু মেডিকেল করানো হতে পারে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে যেটা এই মুহূর্তে সিবিআইয়ের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছে সেই সমস্ত নথি তারা কিন্তু তারা বুঝে নিচ্ছেন, এবং সিটের যারা আধিকারিক রয়েছে কলকাতা পুলিশের তারা বুঝিয়ে দিচ্ছেন যে কী কী নথি উদ্ধার হয়েছে, এবং সেই সমস্ত নথি এবং কাগজপত্র সমস্ত কিছুই সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং সিবিআই আধিকারিকরা শুধুমাত্র সঞ্জয় নয় একাধিক যে গুরুত্বপূর্ণ নথি এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে সেই সমস্ত নথি হস্তান্তরের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আরো আপডেট নেবো, কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, যেটা আমাদের নান্টু জানাচ্ছিলেন যে 8 জনের একটি টিম এসে পৌঁছেছে এবং তারা 3টে ভাগ হয়ে কাজ করবে, একটি টিম যাচ্ছে যারা নথিপত্র সংগ্রহ করছেন এবং সে সমস্ত নথি তারা খতিয়ে দেখবেন, অন্য একটি টিম নিগৃহীতার বাড়িতে যাবে, নির্যাতিতার বাড়িতে যাবে, বাবা মার সঙ্গে কথা বলবে, এবং আরও একটি টিম যারা আরজি করে সেমিনার হল যেখানে মূলত ঘটনা ঘটে সেই জায়গা পরিদর্শন করবেন। কী খবর তোমার কাছে? সিবিআইয়ের যে টিম যারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যুক্ত তাদের একটা বড় টিম এখানে পৌঁছেছে, এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে গতকালকে কেস ডায়েরি দেওয়া হয়েছিল। আজকে কেস ডায়েরি ছাড়া মামলার যে সমস্ত এক্সিবিট অন্যান্যগুলো রয়েছে বা অভিযুক্ত স্টেটমেন্ট তার সঙ্গে সঙ্গে যাদের যাদের এখনো পর্যন্ত গতকালকে তারা আদালতে জানিয়েছিল যে 30 জনের তারা বয়ান রেকর্ড করেছে, তাদের স্টেটমেন্ট এবং সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্ত রিপোর্ট, FSL এর যে প্রাইমারি রিপোর্ট, এই সমস্ত কিছু তারা ইতিমধ্যে কলকাতা পুলিশ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দিয়েছে। সিবিআইয়ের যে দল তারা এখানে এসে তদন্তভার বুঝে নিচ্ছে, তারা প্রাথমিকভাবে সেই সমস্ত নথি, সেই সমস্ত বয়ান, সেই সমস্ত কেস ডায়েরি তারা খতিয়ে দেখার পর তারা সরজমিনে নেমে কাজ শুরু করবে। একটা টিম অবশ্যই প্রথমে তারা আরজি করে আসবে, যেটা ঘটনাস্থল সেই ঘটনাস্থলে তারা ফরেন্সিকের টিমকে নিয়ে আসবেন, ঘটনাস্থল তারা ঘুরে দেখবেন, এবং ঘটনাস্থল থেকে তারা ইতিমধ্যেই যে নমুনা সংগ্রহ হয়েছে, ঘটনাস্থলকে ডায়াগ্রাম তৈরি করা, কোথায় দেখে দেহ উদ্ধার হয়েছিল, কে ফার্স্ট দেখেছিল, সেই সমস্ত বিষয়গুলো তারা দেখবেন। এবং ইতিমধ্যেই তুমি জানো যে গতকালকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সিবিআই এই মামলায় কেস রিরেজিস্টার করে, এবং সেখানে খুন ধর্ষণের পাশাপাশি যেটা প্রাথমিকভাবে পুলিশ খুন এবং ধর্ষণের মামলা রুজু করেছে, খুন ধর্ষণের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার মোট 4টি ধারাতে তারা মামলা রুজু করেছে, এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ অভিযুক্তকেও কিন্তু তাদের হাতে তুলে ধরা হয়েছে, ফলে অভিযুক্তকেও যে জেরার কাজ সেটাও কিন্তু তারা করবেন, ফলে সব মিলিয়ে আলাদা আলাদা ভাবে দল ভাগ হয়ে, যেটা নামটিও উল্লেখ করছিল, আলাদা আলাদা দলে ভাগ হয়ে তারা কিন্তু কাজ শুরু করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।